Ashit Sandosha, DJ Bapi, Dushai at number poll. আমার ভাগ্য আকাশ পাতাল ফারাক দাদা, যদি বলো কেন, তোমরা যদি সকালবেলা বাড়ির থেকে বার হয়ে বাজারে গেছো, চা খাবে দশজন সম্মান করে, আর আমি যদি সকালবেলা ঘর থেকে বাজারে গেছি, দশ থেকে বারো জন ধরে আমার মারবে। বিকেলবেলা যদি বাজারে যাই, এইভাবে দশ থেকে পনেরো জন ধরে আমার মারবে। এইভাবে যদি মার খাই প্রতিদিন, জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে দাদা। আর কেন মার খাচ্ছি প্রতিবেশীর কাছে জানো? সামান্য কিছু টাকা দেনা করেছি। আরে বাবা, দেনা করেছি দেনা দেবো, তুই যদি রাস্তাঘাটে ধরে মারিস টাকা কি শোধ হয়ে যাবে? তবে দাদা, আমার বউর নাম হলো প্রতিমা, এই দেনা পাওনা করেছি এত হেল্প করে, পাওনাদাররা যদি বাড়িতে আসে কিভাবে জলের মতো বুঝিয়ে দেবে, পাওনাদাররা ঘর থেকে চলে যাবে। বাবা, ঠিক আছে, আমিও দেশপাড়া গায়ের ছেলে, আর বিহারি, তোকে আমি বুঝিয়ে দেবো, তুই চালাক না আমি চালাক। কি বলি শুনে শুনুন মা, অনুনের বাবা, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, তুমি আগে করবে তো। তাহলে বুদ্ধিটা ঠিক বার করেছি, আমি যাব আর আসব, তুই দাঁড়া, আমি যাব আর আসব। জানো দিদি, আমার স্বামী এত বড় চিটিং বাজ, চার খায় তার দরের সামনে যায় না, হরবো আমি চার ডবল চিটিং বাজ, সূর্যি আসলে ঠ্যাং দিয়ে বাগিয়ে দেবো, স্বামীটা গেলে কোথায়? হ্যাঁ, সমানুষ গেলে কোথায়? উনুনের বাবা, ওদের টাকা না গয়না এর ভিতরে আছে, শেঠজির কিভাবে টাকা শোধ করব, পরিষেবা এর ভিতরে আছে। কি বলছো তুই? দেখ আমি শুধু কি করি। ওখানে শুয়ে শুয়ে বিন বাজাচ্ছে, ওর ভিতর থেকে কাল লাগানি বেরোবে। আরে কাল লাগিনি বেরোবে না, শুধু পরিষেবা বার হবে, শেঠজির টাকা শোধ করে দেবো, শেঠজি বুঝতে পারবে না। তুই দেখ, সাপ ওটা কয়েকটা ফিতে, আমি তোকে যে প্ল্যান মাফিক বলেছি, তুই প্ল্যান মাফিক শুধু কাজ কর, ওই ফিতে দুটো আমার হাতে আর মাথায় করে বেঁধে দে ঝট করে। চাপো না চাপো না, ওই এসে গেল, চাপো না। বিহারি তুই চালাক না আমি চালাক, তোকে বুঝিয়ে দেবো আজকের। আজকের ব্যবস্থা তারে শুনবো, আরো প্ল্যান আছে, শুধু প্ল্যানটা দেখ। ননের বাবা, এটা ছেঁড়া জামা, কাচি গামলা, এগুলো কি হবে? এই তো বুদ্ধি পার হচ্ছে, এই কাচিটা আমার কমরে বেঁধে দিবি। কমরে বেঁধে দিয়ে আমাদের ঘরে যে দাবায় খুঁটি দেখতে পাচ্ছি, ওই খুঁটির মধ্যে অ্যাডজাস্ট করে টান টান করে বেঁধে রাখবি। আরে গামলাতে যে মুড়িটা আছে আমার সামনে দিবি, আরে ছেঁড়া জামাটা আমি পরে নি, তারপরে কি করি তুই শুধু দেখ। এ শেঠজি, শেঠজি আসবে তো, দেখি শেঠজি এসে আমার কি করে। বলবে দাদা, আজ পাঁচ সাল হয়ে গেছে, এ যে হরিবাবু আছে না, এ শামপুর মে যে হরিবাবু আছে, এ হামারা পাঁচ তিন লাখ রুপিয়া লেতা, লেকিন হামারা রুপিয়া নহীঁ দিতা হ্যায়, জব হম রুপিয়া মাগতা আতা হ্যায়, বলতা হ্যায় বাবু বদমি দেগা বদমি দেগা, লেকিন হামারা রুপিয়া নহীঁ দিতা হ্যায়, আজ হম আয়েগা রুপিয়া লেকে তাবা মে যায়েগা।
হরিবাবু, এ হরিবাবু। তুমি তো কাঁদবি না। কাঁদবো না। তুমি তো কাঁদবি না। কেন? তুমি তো আমার দিলকে জান আছো। সেটা কি? দিলকে টুকরি আছো। তুমি যদি কাঁদো তাহলে আমার দিল যে বড় দুঃখ পাবে। আমি বুঝি দেবো তুমি চালাক না আমি চালাক। শেরজি, তুমি ঘরেতে দেখবে এসো, আমার স্বামী আজ দুদিন হলো যার পাচ্ছে তার কামড়াচ্ছে। অনেকদিন আগে গরম জলে পড়ে মরে গেছে। আমি অনেকদিন তো মানুষে খাইনি, আমি তোর মানুষে খাবো। হরিবাবু, গোবর্ধন কা তোর মানুষে খাবো। অনুনের বাবা, ছেলে ডাক্তার আনতে গেল, এবার কি হবে? ডাক্তার কো বেটে খেয়ে নেবো। কি করছো? দেখি সেটজি ডাক্তার এলে আমার কি করে। ডাক্তার জলদি আইয়ে ডাক্তার, আমার বহুত লোকসান হো গিয়া। কি ব্যাপার? ও যে হরি বাবু আছে না, ও তো পাগল হো গিয়া। হরি পাগল হয়ে গেছে? হ্যাঁ ডাক্তার। হরি কখন পাগল হলো? মালুম নেই, আজ তো হাফ রুপিয়া মাগতে আতা হ্যায় দেখতে হো আদমি পাগল হো গিয়া। সে হরি কোথায়? হরি? হ্যাঁ ও তো হরি আছে। ও হরি, এই যে কাম দাও, ওই ডাক্তারবাবু কাম দাও, ওই ডাক্তারবাবু কামে ফুটে ফুটে দাও। কুকুরে কামড়েছিল? বাপের কুকুরে কামড়েছে। ভাষা খারাপ করতেছে, এর ক্যাপসুলে হবে না, এর ইঞ্জেকশন দিতে হবে। এর ছোট ফাইলে তো হবে না, এর বড় ফাইল ঝাড়তে হবে। এবার কোথায় পালাবে? ডর মে তো মে প্যান্ট মে সুসু কর দিয়া। মেরা বহুত ডর লাগতা হরি, মুঝে ছোড় দো হরি, মুঝে ছোড় দো হরি, আমি এসে ভাগ জায়গা, হাম জরুর জায়গা ওই পুলিশ আদমি কে বা। ও বাবা গো, ও ও ননের বাবা, আমার কেন ভয় করছি? সে সরজিতে পুলিশ আনতে গো। আগো ফেলো গো ফেলো, খালি জুতো কালো গো না, হা হা করতেছি। ডাক্তার মানে কি মানিছিল? আরে আরে, ওতে তো নোংরা লেগেছিল। সেটজি কি বললো? পুলিশ আনতে, পুলিশ ডাকতে গেছে। ঝট করে দুটো পান্তা খেয়ে নিছো, দেখি সেটজি পুলিশ এনে কি করে। মানুষ মানুষের জীবনে জীবনে
একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে আমার নাম কীট পতঙ্গ হাবিলদার সালা এক বেলা মারি দু বেলা জল খাই ছ বছর চাকরি করতেছি বিড়ি দোকানে এক হাজার বাকি চা দোকানে দেড় হাজার বাকি আমি বাকি করে করে দম বন্ধ করে দিচ্ছি একটা প্রমোশন করব বড়বাবুর কাছে কেসটা তুলে ধরব আমার প্রমোশন একদম ফাইনাল এই ছাগলের ঘোড়ায় বসলাম একটা কেস ধরব এই শালা ব্যাংক ডাকাতি করে ঢুকেছে না তো ঝাপের গোড়ায় আসে এত ছটপট করছে কেন তোর নাম কি স্যার আমি তো বড় বাজার কা সেটজি আছে হাম বড় বাজার কা সেটজি আছে শালা এই কীটপতঙ্গ হাবিলদারের কাছে ফাঁকি দিবি তুই এখন ভয়েতে বলছি বড় বাবু বড় বাজারের কোথায় সেটজি থাকে রে স্যার মেরা বাত শুনে স্যার এই শ্যামনগর মে যে হরি বাবু আছে না এ হামারা পাস তিন লাখ রুপিয়া লেতা হ্যাঁ পাঁচ সাল হো গিয়া লেকিন হামারা রুপিয়া নহীঁ দিতা হ্যাঁ জব আপ রুপিয়া মত দেতা হ্যাঁ বলতে বাবু বদমি দেগা লেকিন হামারা রুপিয়া নহীঁ দিতা হ্যাঁ আপকো হরি বাবু বাড়ি জানা পড়েগা হরি বাবু হ্যাঁ মানে নামটা খুব চেনা চেনা মতো লাগছে এ হরি বাবু তোমার কাছ থেকে তিন লাখ টাকা ধার নিয়েছে অনাদায় হয়ে গেছে এই তালে আমার চা দোকানে আর বিড়ি দোকানে দেনাটা শোধ হতে পারে আমার নামে কীট পতঙ্গ হাবিলদার সালাই এক বেলা মারি দু বেলা জল খাই আমি যাবো যাবে তবে ফিফটি ফিফটির একটা বিপদ দেবে হাম দেবে দেবে তাহলে আমরা দুজনে মিলে চললাম হরি বাবুর বাড়িতে আমার সাদ নাম ছিল আশানা ফুদাই সকল ফুদাই দাইমা সাদ নাম ছিল আশানা ফুদালো সকল ফুরায় ওই দেখো বলে কি 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 তুমি শুনতে পাওনে কি হচ্ছে হ্যাঁ ওদিকে আওয়াজ শুনতে পাওনে কিটা আমি সানাঘাটে পাশের মায় দেখেছি একটা পুলিশের গাড়ি ও আমার কোয়া করে বাড়িতে আসছে কি পালাই চলো পালাই চলো আমার যে দেখে ভয় লাগে হরি বাবুর বাড়িতে কুত্তা আছে নাকি চুকার পুলিশ ভয় পালাবে স্যার একটা বাদ বলবে স্যার কুকুরের ডাক শুনলে আমার জল তরঙ্গ রোগ এসে যায় হরি বাবুর বাড়ি ঢুকতে গেলে কুকুরের ডাক তো শুনতে পাচ্ছি স্যার আমি আমি হরি বাবুকে একটু ডেকে দেখি ব্যাপারটা কি জায়গায় দাঁড়ায় হরি বাবু আই হরি বাবু হরি বাবু ও বাবা পুলিশ তো বলতি না ভালো আছো এই তোমার ডায়লগ চেঞ্জ করছো কেন বলতি ভালো আছো আমি ভালো আছি তোমার দেখে আমি সুস্থ না অসুস্থ আছি তাই ও তুমি আর বাড়ি এ আছো কাজের জায়গায় তো আসতে হবে ভদ্র মহিলা অকাজের জায়গায় গেলে পিঠে একদম মেরে দেব তুমি আমার বাড়ি এ আছো তোমার বাড়ি আমি এসেছি হরি বাবুকে ডেকে দাও আমার স্বামী ওই তো
পুলিশ মাংস এনেছি, আমি অনেকদিন ধরে মাংস খাইনি। এই তাকে টুপি মাথায় এর মাংস খাবো, আই মেরে দেবো, এই খালার মাংস খাবো, পারবে না। জাদুঘর বলি তোকে পালিয়ে যা বড় বাজারে, লোটা কম্বল তুই খোয়াবি আমায়, তুই চিনিস না রে, চোখ তোর নেবো তুলে খাড়া হবে চুটকি। লোটা বদ বোলা তু কেসে পিচি কো লাগাবি চোটকে, লোটা বদ বোলা তু কেসে পিচি কো লাগাবি চোটকে। আমাদের দেশের বাড়িতে জানো তো কোলা গাছে এই বড় বড় কোলা হয় গোসা, এই কোলা তোর ছাড়াবো রে ভোলা, কেন বলো এমন করো আমার আমাদের দেশ গায়ে গোবর কাড্ডায় এই বড় বড় বিছুটি পাতা, দুজনের এমন ঘষি দেবো না ছুটে পালাবে, বিছুটি পাতার ভয় এই কীট পতঙ্গ হাবিলদারের বলবে না, কারণ আমার এই গ্রামে এই দেশে এই ঘর। আর বিছুটি পাতা বলতে এ শালা বিহারি বোঝে না। এই সাজি বিছুটি পাতা বলতে কিছু বোঝো? বিছুটি পাতা, আরে পান পাতার মতো, ও কে আছে যা, আরে পান পাতা দেখেছো? পান পাতা, হ্যাঁ হ্যাঁ, ওর চতুর্দিকে না এক কাঁটা থাকে, একবার যদি ঘষে দিয়েছে হ্যাঁ চুলকালেই মত্তর ফুলে ফুলে উঠবে। হ্যাঁ চোরের সাথে দেবতে থানা না বাবু, আমার সবে চোর নয়, চাকর তোর জন্য শুনে নিয়ে যাবেন থানা, ডাক্তার চোর না বাবা, বিছুটি পাতা দে ঘষে ছুটবি তোরা চুলকে চুলকে, বিছুটি পাতা দে ঘষে ছুটবি তোরা চুলকে চুলকে। ডাক্তারকে তো কায়দা করে তাড়িয়ে দিয়েছি, তাড়াতে পারবো নি, আমারও খুব ভয় করছে। আমি কি বলি শোন, আমি ছুটবো তুই আমার পিছনে পিছনে ছুটবি, দড়ি অনেক আগে খুলে দিছি, তোর কি খুলে কোনো ভাই, তোর কোলে ছুটতে পারবো, আমি ছুটবো তোমার পিছনে পিছনে ছুটবি, আমার চোখে ফাঁকি দিবি, ওরে 3 লাখ টাকা ধার নিয়ে পাগলের ভূমিকা তৈরি করেছি, এই পাগলের ভূমিকা থেকে তোকে কিভাবে শাস্তা দিতে হয় সেই পতঙ্গ। আমি তোকে সহজে ছাড়বো না, আমি তোকে থানায় নিয়ে যাবো। তারা স্যার তারা আমার স্বামীকে নিয়ে যাবেন না, আমার স্বামী যে অন্যায়গুলো করেছে না সব আমার জন্য করেছি, আমার এই সোনার সংসারের জন্য করেছি, আমার ছোট বাচ্চা আছে না তার জন্য করেছি। আপনার যদি মনে হয় আমার স্বামী অপরাধ করেছে, আমার স্বামী অন্যায় করেছে, তাহলে নিয়ে যাও, আমি বাধা দেবো না স্যার, আমি বাধা দেব না। তোমরা কি বলতে চাইছো কি? শুনবেন, আমি কেন প্রতিবেশীর কাছ থেকে দেনা করেছি, সেটজির কাছ থেকে 3 লাখ টাকা দেনা করে কি করেছি শুনবেন স্যার? কেন করেছিস? আমার
আমার একটা 5 বছরের সন্তান আছে স্যার, আমার সেই সন্তানটার কি হয়েছে শুনবেন স্যার? কি হয়েছে বল? আমার সেই সন্তানটা হয়েছে ব্লাড ক্যান্সার। আমার লক্ষ্মী প্রতিভার মতন স্ত্রী, আমার স্ত্রী কি হয়েছে শুনবেন স্যার? হয়েছে বল, আমার স্ত্রীর হয়েছে ব্রেন টিউমার। বলুন না, বলুন না স্যার, আমি প্রতিবেশীর কাছ থেকে তেলা করে সেন্টির কাছ থেকে তেলা করে আমি ভুল করেছি না ঠিক করেছি স্যার? এই ছেলে ও দুঃখের কথাটা তুমি বুঝতে পেরেছো? এরপরে কি তুমি টাকা চাইতে পারো? স্যার হম সিটি আছে ঠিক আছে, লেকিন হম তো একটা মানুষ ভি আছে, সচু আমার দিল বলে একটা জিনিস ভি আছে, একটা লেখা যেকিনা দেশের ভবিষ্যৎ আছে, সচু যেকিনা জাতির ভবিষ্যৎ আছে, আজ সে হসপিটালে মৃত্যুর সাথে পয়দা লড়ছে, হম রুপিয়া চাইবে ইতনা ছোট দিলের মানুষ হম নেই আছে। সেটজি বাবু যাবার সময় একটা বাদ বলে যাবে হরি বাবু, তোমার ওই লেখাটাকে ভালো করতে গিয়ে চিত্রা রুপিয়া লাগবে সেটজি। তোকে স্যার কিন্তু কিন্তু আমি যে মুক্তি দিতে পারবো না রে, কারণ আমি আইনের দাস, আইনটা আমাদের মাথায় নিয়ে চলতে হয়। এই খাকি পোশাক দেখা পাচ্ছিস? এই খাকি পোশাক যখন আমরা গায়ে পরি না, তখন আমাদের কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা বলতে আমাদের কাছে কেউ নয়, তারা সবাই আমাদের কাছে আসামি। তোর তোর এই কথা শুনে না আমার সেদিনের কথা মনে পড়ছে রে। আমার 6 বছরের একটা শিশু কন্যা ছিল, আমি তখন চাকরি পাইনি, অভাবে ছিলাম, তখন আমার কোলে বিনা চিকিৎসায় সে মারা যায়। আমি আমি গাড়ির কাছে অপেক্ষা করি তোর স্ত্রীর সঙ্গে শেষ দেখা করি, আমার গাড়ির কাছে আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি প্রতিমা, তুমি যদি আমাকে সুন্দর পৃথিবীতে ছেড়ে চলে যাও আমি যে একা হয়ে যাবো প্রতিমা, আমি যে আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি প্রতিমা। আমার সন্তানটা শিশু মঙ্গল হসপিটালে আছে, আমি তোমাকে ওই হসপিটালে নিয়ে যাবো, বড় সার্জন দেখে তোমাকে আমি ভালো খাবো না, আমি তোমাকে মরতে দেবো না। তোমাকে দেখতে পাচ্ছি না, আমার কেমন হচ্ছে? আমি বাঁচবো না গো,
আমার সন্তান, আমার সন্তানকে তুমি দেখো, আমার তুমি কথা দাও, আমার সন্তানকে দশ জনের মধ্যে আমি তাই তো না। প্রতিমা, প্রতিমা কথা বলো না, প্রতিমা, প্রতিমা, মন্দিরে পূজারীর থেকে কি লাভ হবে প্রতিমা, প্রতিমা হ্যালো 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 কে কে হরিবাবু বলছেন? আমি হরিবাবু, বলো কে আছে? আমি কলকাতা শিশু হসপিটাল থেকে বলছি। বলো না, বলো না কে আছে, বলো না, বলো ডাক্তারবাবু কি আছে, বলো ডাক্তারবাবু, বলো। আপনার যে ছেলেটি হসপিটালে ভর্তি ছিল, আমার ছেলে, বলো বলো ডাক্তারবাবু, বলো। বলতে খুব খারাপ লাগছে, বলুন না ডাক্তারবাবু, বলুন না, বলুন না ডাক্তারবাবু, খুব আঘাত লাগছে, বলো না ডাক্তারবাবু। ছেলেটি কিছুক্ষণ আগে মারা গেছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। এই পৃথিবীতে আমি আমি সবাই থেকে খুশি, আমি সবার থেকে আনন্দ, আমি সবাই থেকে আনন্দ পেয়ে আছি। ওই তো, ওই তো আমার সুযোগ, তো ওই নীল আকাশে ধ্রুব তারা হয়ে গেছে, ওই তো, ওই তো, ওই তো আমার প্রতিমা, ওই তো আমার প্রতিমা সত্যি হয়ে গেছে, আমার প্রতিমা হয়তো পরিবেশে চলে গেছে। আমাকে তোর কেউ কোনোদিন বলতে পারবে না, আমার সুযোগ তো বলবে না, তো পাপি আমি হসপিটালে আছি, আমাকে দেখতে এসো, আমার প্রতিমা আমাকে তো বলবে না, ওগুলো আমার মাথা যন্ত্রণা করছে, আমাকে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসো, আমাকে কেউ বলবে না, আমি সবাই থেকে খুশি, প্রতিমা। সজীবন থেকে আমি বড় ভালোবেসে আমার জীবন ধন্য জীবন থেকে অনেক বড় ভালোবাসে আমার জীবন ধন্য করো, ভালোবাসে আমার জীবন ধন্য করো, ভালোবাসা জীবন থেকে অনেক বড় ভালোবাসে আমার জীবন ধন্য করো, ভালোবাসে আমার Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.